সুপ্রভাত নিউজ 24 এর অনুসরণ রয়েছে আপনার সঙ্গে ভোট আক্তার কাণ্ডে আরো তৎপর সিআইডি এবার তলব করা হলো ইউনানি কাউন্সিলের রেজিস্ট্রারকে আজ সকাল 11টার মধ্যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে বিক্রম কিভাবে এই ইউনানি কাউন্সিলর একজন রেজিস্ট্রার তার কাছে মূলত জানতে চাওয়া হবে কিভাবে তিনি এই সার্টিফিকেট পেলেন জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা সেটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি যে ধৃত নরেন পাণ্ডের কাছ থেকে একটি ইউনিয়ন কাউন্সিলের সার্টিফিকেট পাওয়া গিয়েছিল এবং সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সিআইডি তদন্ত করতে গিয়ে বা জেরা করতে গিয়ে যেটা জানতে পেরেছে কোন রকম কোন যে পড়াশোনার প্রক্রিয়া বা এই রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার জন্য যে পড়াশোনা করতে হয় তা কিন্তু করেননি এই নরেন পাণ্ডে সেক্ষেত্রে তিনি তার বাবার ওষুধের দোকানে বসছেন এবং অন্য একজন ওষুধের দোকানে বসছেন এবং সেই ওষুধের দোকানে বসার মাধ্যমেই তিনি এই ইউনিয়ন কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার সার্টিফিকেট কিভাবে এই রেজিস্ট্রেশন নাম্বার বা সার্টিফিকেটটাকে দেওয়া হলো তা জানতে চাওয়া হবে ইউনিয়ন কাউন্সিলের ঠিক গতকালই ধন্যবাদ বিক্রম।